নমস্কার, আমি দেব সমুদ্র। সামুদ্রিক মতে জ্যোতিষ ও বাস্তু চর্চা করি। আজ বলবো ধনু রাশির কেমন যাবে আগামী দিন। আমার দেয়া তথ্য ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে আপনি সহজেই জানতে পারবেন জ্যোতিষ কথা এবং বাস্তু কথা। সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। 24 জানুয়ারি 2020, শনিদেব নিজের স্থান অর্থাৎ মকর রাশিতে ফিরছেন 30 বছর পর। এদিন থেকে অনেক রাশির ভাগ্য অদল বদল করতে চলেছে। প্রথমে কিন্তু বলবো ধনুরাশির ভাগ্য দয় হতে চলেছে। দীর্ঘ যন্ত্রণা, ব্যর্থতার অবসান ঘটবে 24 জানুয়ারির পর। সব দিক থেকেই উন্নতি হবে ধনুরাশির জাতক জাতিকাদের। জানুয়ারির প্রথম অর্ধ ছেড়ে দিলাম, 24 জানুয়ারির পরে কিন্তু 2 ফেব্রুয়ারিতে ধনুরাশির জীবনে অনেকটা শান্তি ফিরবে, সাংসারিক শান্তি। শুক্রের প্রভাবে অনেকটাই শান্তি পাবেন, মানসিক শান্তি, সাংসারিক শান্তি, দাম্পত্যে শান্তি, পারিবারিক শান্তি। যেটা অনেকদিন আগেই বিঘ্ন ঘটেছিল ধনুরাশির জাতক জাতিকাদের। 27 ফেব্রুয়ারি এই দিনটাও মনে রাখা উচিত ধনুরাশির। 27 ফেব্রুয়ারি 2020 আপনি কিন্তু একটা নতুন পথ দেখতে পারেন। না পাওয়া টাকা পয়সা, মানে কোনো জায়গায় যদি টাকা পয়সা আটকে থাকে সে টাকা পয়সাও কিন্তু পেয়ে যেতে পারেন এদিন বা এর পরবর্তী সময়ে। যদিও এপ্রিল মে মাস থেকে আপনার ধনলাভের একটা জায়গা কিন্তু তৈরি হচ্ছে। মে কিংবা জুন মাসে আপনার নিজস্ব গাড়ি কিংবা বাড়ি হওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে। ধনুরাশির যেসব জাতক জাতিকাদের বিয়ের কথা চলছে বা যারা ভাবছেন বিয়ে করবেন, কারোর সাথে প্রেম করছেন, এই মুহূর্তে কিন্তু আপনারা মে মাসের পর বিয়ের কথাবার্তা বলতে পারেন। আশা করছি আপনাদের বৈবাহিক জীবন সুখী হবে, সুখে সংসার করতে পারবেন। এক কথায় ধনু রাশির কিন্তু এটা উন্নতির সময়। 24 জানুয়ারির ঠিক সকাল 9:54 পর থেকে তারা শনি 7:30 তৃতীয় চরণে পড়লেও তাদের কিন্তু ভালো সময় শুরু হচ্ছে। তবু সবাইকে বলবো একবার নিজের জন্মকুণ্ডলী কোনো সামুদ্রিক জ্যোতিষীকে দেখে নিন। জীবনটা আপনার তাকে ঘষে মেজে তৈরি করতে হবে আপনাকেই, আর আপনাকে তৈরি করতে পারে একমাত্র সামুদ্রিক জ্যোতিষীরা। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং সবাইকে ভালো রাখার চেষ্টা করুন। সামুদ্রিক জ্যোতিষ কথা, ভালো থাকার পাসওয়ার্ড এবং বিভিন্ন টোটকা পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করে রাখলে আপনারই সুবিধা হবে।